এমনগুলো আমরা হাতে দিয়ে দিলাম যে দুটা টাকা নিয়ে আবার ছেড়ে দিল, এটা যেন আবার না। আমাদের সেই আস্থাটা আমাদেরকে আনতে হবে। কাজে আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ। এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। আপনারা আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাকে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শুনে আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শুনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা এগিয়ে যেতে পারি। এটা একটা খুব সুন্দর দেশ হতে পারে, সারা বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনা আমাদের, তাহলে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি। এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে, আবার আমাদেরকে জেগে উঠতে হবে। এই তারাই এই বীজতলা তৈরি করবে, তাদের হাত দিয়েই হবে, এবং তাদের দিকে আমরা তাকাবো, এবং আমরা পর তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব। এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, প্রধানরা যারা আছেন, তাদের প্রতি অনুরোধ, আমরা একটা পরিবার, এইটার মধ্যে যেন আমাদের গোলযোগ না হয়, আমরা একযোগে একসাথে চলতে পারি, এবং আমরা তড়িৎ গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রতি এগিয়ে যেতে পারি। সেটাই আমার কামনা। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে সেই সুযোগ দিন, আমরা সেই প্রতি আমরা যেন অগ্রসর হই, নিজে প্রশান্তি পাই। পৃথিবীর সবাই আগ্রহ করে তাকিয়ে আছে আমাদের দিকে। এখানে যখন ছাত্ররা রাস্তায় নেমেছে, পৃথিবীর সব জায়গা থেকে অভিনন্দন এসেছে যে তারা অবাক হয়ে গেছে। আমাদের তো যা শিওরি উঠেছে, প্রতিদিন যা হয়েছে অবিশ্বাস্য কেন, তাদেরও এটা স্পর্শ করছে, তাদের তন্দ্রাও জেগে উঠছে আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা ছিল, তাদের এই সংবাদ থেকে তারাও চোখ জেগে উঠেছে আমরা কী করতে পারি। কাজে আমাদের কাজ হবে এগুলো সম্পূর্ণ করা, আমরা আজকে থেকে শুরু করলাম, সেটা আশা করি আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। তবে কথা কথা তো